আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল স্পেশাল চিকেন চাউমিন। অনেকেই আছেন এটা খেতে খুবই পছন্দ করেন, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে, কারণ এটাতে বাদাম ব্যবহার করা হয় বলে এটা অত্যন্ত মজার হয়। আপনারা এটাকে রাজকীয় স্বাদের চিকেন চাউমিনও বলতে পারেন। যারা একবার স্পেশাল চিকেন চাউমিনটা খাবে তাদের কাছে নর্মাল চিকেন চাউমিনটা কিন্তু আর ভালো লাগবে না। তো এর জন্য যা যা লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সবুজ এবং লাল দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি, গাজর, পেঁয়াজ, পাতাকপি এবং কাঁচামরিচ চারটের মতো ফালি করে নিয়েছি। সবুজ লাল দুটো ব্যবহার করছি, আর সেই সাথে লাগবে ভিনেগার। বেশিরভাগ সময় আমি সাধারণত এই ভিনেগারটা ব্যবহার করে থাকি। এটা রাঁধুনির হোয়াইট ভিনেগার, 100% ফুড গ্রেড। সব ধরনের সস একত্রে একটি মিক্সিং বোলে মিক্স করে নেব প্রথমে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনেগার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আপনারা চাইলে কিন্তু এখানে ডার্ক সয়া সস 1 টেবিল চামচ অ্যাড করতে পারেন। যদি আপনারা একটু ডার্ক কালার চান, যে চাউমিনের কালারটা একটু ডার্ক হোক, তাহলে অবশ্যই ডার্ক সয়া সসটা ব্যবহার করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি চিলি সস, এটা থাই চিলি সস, আপনারা চাইলে বেস্ট চিলি অ্যান্ড গার্লিক সসও এখানে ব্যবহার করতে পারবেন। আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, মানে ভর্তি করে দিয়েছি আর কি। যদি একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা চিলি সসের পরিমাণটা বাড়াতে পারেন। আর টমেটো সস এটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, তবে এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 1 চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো চিনি, আমি 1/2 চামচ উঁচু করে চিনি দিয়ে দিলাম, কারণ আমরা এখানে ভিনেগার ব্যবহার করেছি, এটা ব্যালেন্স করবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তিলের তেল, যদি থাকে তাহলে অ্যাড করবেন, আর যদি না থাকে স্কিপ করতে পারেন। সব ধরনের সস একত্রে মিক্স করে রেডি করে নিয়েছি, এতে করে আমাদের রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। লাগবে মুরগির মাংস, আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস এখানে ব্যবহার করছি। একটি মানে মুরগির বুকের যে দুটো পার্ট থাকে সেখান থেকে আমি একটি ব্যবহার করেছি, আর একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি ব্যবহার করছি রাঁধুনির সিরকা বা ভিনেগার, যেটাই বলেন, এটা হোয়াইট ভিনেগার। তো ভিনেগার দিলে যেটা হয় যে চিকেন যদি ম্যারিনেট করেন সেক্ষেত্রে চিকেনের গন্ধটা কিন্তু চলে যায়। তো আমি এখানে 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, অথবা চাইলে আপনারা এখানে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন বা শুধু রসুন গ্রেট করে দিতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম ডিমের সাদা অংশ, আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার, অর্থাৎ 2 চিমটির মতো বেকিং পাউডার মিক্স করেছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপর ডুবো তেলে ফ্রাই করতে হবে। আমি যে মশলাগুলো চিকেন ম্যারিনেট করতে ব্যবহার করেছি সেম মশলা যে আপনাকেও ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দের যে কোনো মশলা দিয়ে এটা ম্যারিনেট করে ফ্রাই করে নিতে পারেন। নুডলস সেদ্ধ করার জন্য আগে থেকে পানি বসিয়েছি, পানিতে বলক আসার পর দিয়ে দিচ্ছি নুডলস। আমি এখানে আসলে স্প্যাগেটিটা ইউজ করছি, 1 প্যাকেটের হাফের একটু বেশি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু পাস্তাও ব্যবহার করতে পারেন, এই ধরনের পাস্তা পাওয়া যায় নুডলস। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, যে নুডলসটা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে এটা রান্না করে ফেলা যায়। স্প্যাগেটিটা ঘুরে ধরে আপনাকে 9 থেকে 9.5 মিনিট বা 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। যখন দেখবেন যে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে পানি ঝরিয়ে এই চাউমিনটা রান্না করে ফেলতে হবে। আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন নুডলসটাকে ঝরঝরে রাখার জন্য, তবে আমি সেটা করব না, আমি শুধু পানি ঝরিয়ে নেব। এতে করে কি হবে, নুডলসটা খেতে বেশি ভালো লাগবে, মানে চাউমিনটা খেতে বেশি ভালো লাগবে আর কি। স্পেশাল চাউমিনের জন্য ক্যাশনাট ভেজে নিতে হবে, অর্থাৎ কাজু বাদাম, এটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছে। কাজু বাদাম দিয়ে চাউমিন তৈরি করলে, চাউমিন তৈরি করার পর যখন আপনি এটা খাবেন দাঁতের নিচে পড়লে খেতে অসম্ভব ভালো লাগে।
তবে আপনারা চাইলে কিন্তু এটা ছাড়াও এই চাওমিনটা রান্না করে ফেলতে পারবেন তবে স্পেশাল চাওমিন মানে কাজু বাদাম ব্যবহার করতে হবে আর বাদামটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে ঠিক এরকম গোল্ডেন কালার হয়ে আসলে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে তাহলে সেটা খেতে ভালো লাগবে আর যদি বেশি কড়া করে ফেলেন তাহলে কিন্তু খেতে তিতা লাগবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো খুবই সুন্দর লাগছে এরকম ভাজা বাদাম তো এমনি এমনি অনেক মজার তো এটা আমি এখন রেখে দিচ্ছি বাকি যে তেল আছে এই তেলে সেই ম্যারিনেট করে রাখা চিকেন ভেজে নেব গোল্ডেন করে ভেজে নিতে হবে চিকেন ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে এক পাশে রেখে দিব এখন রান্না করব চাওমিন এর জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি এক টেবিল চামচের মতো এই পর্যন্ত চুলার আস একদম হাই ফ্লেমে রয়েছে জাস্ট হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দিতে হবে সেই সবজি মানে কাঁচামরিচ পেঁয়াজ গাজর ক্যাপসিকাম পাতাকপি সব আমি একসাথে দিয়েছি দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি চুলার আস কমিয়ে রাখবেন না তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে তখন সবজি বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না সবজির মধ্যে যেন ক্রাঞ্চিনেস ভাবটা বজায় থাকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে চিকেন দিয়ে সবজির সাথে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি স্প্যাগেটি মানে সেদ্ধ করে রাখা সেই নুডলস দিয়ে এটাকে মিশিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে সবজির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে সেই মিক্স করে রাখা সস মানে যে সব ধরনের সসগুলো আমরা একত্রে মিশিয়ে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা অ্যাড করে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করবেন এটা সস দেওয়ার পর আপনাকে চেক করতে হবে তো আমি দেখলাম যে লবণটা একটু কম হয়েছে তাই এই পর্যায়ে আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর যদি মনে হয় যে না পারফেক্ট তাহলে দেওয়ার প্রয়োজন নেই কারণ সসে লবণ রয়েছে প্রথমে নুডলসটা আমরা লবণ দিয়ে সেদ্ধ করেছি সো লবণ যদি বেশি পড়ে যায় অনেক সময় এই পর্যায়ে লবণ দেওয়ার প্রয়োজন হয় না এ পর্যায়ে আপনারা টেস্ট করে দেখবেন যদি আপনাদের মনে হয় যে আরও কোনো কিছু অ্যাড করার প্রয়োজন রয়েছে যেমন সস বা আপনার কাছে সসটা কম মনে হচ্ছে তাহলে কিন্তু এই পর্যায়ে সস দিয়ে মিক্স করে নামিয়ে নিতে পারবেন তো আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু সস দিলে আরও একটু বেশি মজার হবে তাই আমি আরও কিছুটা টমেটো সস এখানে অ্যাড করেছি অনেকে আছেন চাওমিন বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আরও কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করতে পারেন ফালি করে অথবা আপনারা চাইলে চিলি সসটা বেশি করে দিতে পারেন তাহলে কিন্তু এটা ঝালটা বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভাজা বাদাম নামানোর পূর্বে ক্যাশনাট দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নামিয়ে পরিবেশন করতে হবে চুলা থেকে নামানো মাত্র কিন্তু এটা শেষ হয়ে যাবে খুবই মজার আর রান্নাটাও একদমই সহজ সব ধরনের সস যদি ঘরে থাকে তাহলে খুব সহজে রান্না করে ফেলতে পারবেন অনেক সময় দেখা যায় সব ধরনের আইটেম থাকে না সেক্ষেত্রে দু একটা আইটেম আপনারা বাদ দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন যেমন তিলের তেল এছাড়া ওয়েস্টার সস এগুলো যদি না থাকে তারপর রান্না করা যাবে বাকি সব উপকরণ মনে হয় আমার মনে হয় সবার ঘরে থাকে যদি আপনার কাছে ক্যাপসিকাম না থাকে শুধু গাজর এবং পাতাকপি দিয়েও আপনি এটা রান্না করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আর অসম্ভব মজার এটা খেতে আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং এইরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই পারলে আমার জন্য দোয়া করবেন চাওমিন মানে বাসায় চাওমিন তৈরি করতে হলে স্পেশালটা করতে হবে মানে বাদাম ব্যবহার করতে হবে আর কি তাহলে খুব ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে বিশেষ করে আমারও খুবই ভালো লাগে চাওমিন মানে আমার কাছে মনে হয় যে ওয়াও ক্যাশনাট ছাড়া মনে হয় চাওমিন খাওয়ার মজাই পাওয়া যায় না তো আপনারাও ট্রাই করবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ